হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হাওয়াই মিষ্টির আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি একটি গার্ল একে দেখাবো যার হাতে থাকবে একটা ফ্ল্যাগ এটি হচ্ছে ভিক্টোরি ডে স্পেশাল একটি ড্রয়িং যেহেতু কালকেই আমাদের ডে আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ কালকে আমাদের দেশে ভিক্টোরিয়া ডে অর্থাৎ বিজয় দিবস পালন করা হবে তাই অবশ্যই আজকে ভিডিওটি ভিক্টোরিয়া কে ডেডিকেটেড আর আপনাদেরকে আজকে ভিডিওতে ড্রয়িংয়ের পাশাপাশি জানাবো পৃথিবীতে মোট কয়টি দেশ আছে এবং পৃথিবীতে মোট দেশগুলোর মধ্যে কতটি দেশ স্বাধীন সবচেয়ে বড় দেশ কোনটি সবচেয়ে ছোট দেশ কোনটি আর আপনারা সত্যি যেন অবাক হবেন যে আমাদের দেশে ষোলোই ডিসেম্বরকে ভিক্টোরিয়া পালন করা হয় এবং কিছু কিছু দেশে অন্যান্য দিনে উদযাপন করা হয় কিন্তু পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেগুলো একদিনে ভিক্টোরিয়া উদযাপন করে এবং সেই দিনটি কবে তাও জানাবো সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি এবং রিকোয়েস্ট করছি যে যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করুন এখন প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট কয়টি দেশ আছে মানুষের লোকালয় পৃথিবীর মোট আয়তনের উনত্রিশ ভাগ স্থলভাগ আর বাকি অংশ হচ্ছে জলভাগ অবশিষ্ট উনসত্তর ভাগই হচ্ছে জলভূমি অর্থাৎ বেশিরভাগ অংশই পানিতে ঢাকা আমাদের এই পৃথিবীতে মোট দেশের সংখ্যা হচ্ছে দুইশো তেত্রিশটি এবং সর্বভৌম দেশের সংখ্যা হচ্ছে দুই হাজার তিনটি সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে স্বাধীন দেশ কয়টি জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংখ্যাটি হচ্ছে একশো পঁচানব্বইটি পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন হিসাবে পরিচিত এই জাতিসংঘের কাছে যেই দেশগুলো স্বাধীন ওইগুলার নামের লিস্ট থাকে ওই লিস্টগুলাতে একশো পঁচানব্বইটি দেশ আছে যেগুলা পৃথিবীতে স্বাধীন দেশ হিসেবে পরিচিত এবার পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি রাশিয়া আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ যার পূর্বের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার আয়তন পৃথিবীর অন্যান্য সবগুলো রাষ্ট্রের আয়তনের তুলনায় সবচেয়ে বেশি এবং এর নাম পূর্ববর্তীতে ছিল সোভিয়েত ইউনিয়ন এই দেশের রাজধানী হচ্ছে মস্কো উত্তর এশিয়া এবং পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান আয়তনে ইউরোপ মহাদেশের চেয়েও বৃহত্তম দেশ রাশিয়া এর আয়তন প্রায় সতেরো দশমিক শূন্য নয় আট মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের এগারো পার্সেন্ট জায়গা দখল করে আছে চীনের মতোই রাশিয়ার বর্ডার চোদ্দটি দেশের সাথে সংযুক্ত দেশটির জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ তবে তার বেশিরভাগ এখনো উত্তোলনযোগ্য নয় প্রায় সারা বছর শৈতপূর্ণ অবস্থায় থাকার কারণে দেশটি বিশ্বের শীতলতম দেশ হিসেবে পরিচিত তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি হলো ভার্টিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট তিনটি দেশের মধ্যে ভাটিকান সিটির ভাটিকান সিটির দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর বর্গ কিলোমিটার মোনাকো হচ্ছে দুই বর্গ কিলোমিটার এবং নাউরু হচ্ছে একুশ বর্গ কিলোমিটার ভাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন রাষ্ট্র এই দেশটির মোট জনসংখ্যা আটশো যা দুই সালে গণনা করা হয়েছিল তবে বর্তমানে এর জনসংখ্যা প্রায় এক হাজারের মতো পুরো দেশটির রাজধানীর রোমের অভ্যন্তরে অবস্থিত টাইবার নদীর পূর্বে অবস্থিত এটি আয়তন এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রেই বিশ্বের ক্ষুদ্রতম সর্বভৌম রাষ্ট্র সুতরাং বাটিকান সিটি সম্পূর্ণরূপে ইতালির রাজধানী রোমের মধ্যে এবং ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল বিশ্বের সবচেয়ে ছোট বার্টিকান সিটি উনিশশো সালে ল্যাটারান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একটি সর্বভৌম জাতি হিসেবে তার বর্তমান আকারে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ইউরোপের ক্ষুদ্রতম রাষ্ট্র ভাটিকান জাদুঘর বিশ্বের সবচেয়ে সুন্দর জাদুঘরগুলির মধ্যে একটি পর্যটকরা বাটিকান সিটির গার্ডেনগুলির একটি নির্দেশিত সফর ভোগ করতে পারেন এই বাগানগুলো তেইশ হেক্টরেরও বেশি যা বাটিকান সিটির আকারের অর্ধেকেরও বেশি এবং বাটিকান মিউজিয়ামের ঠিক পেছনে সেন্টার পিটার্স বেসিলিকার পিছনে অবস্থিত সহজেই পায়ে হেঁটে ভ্রমণ করা যায় এইসব স্থানে পর্যটকদের জন্য উন্মুক্ত সবচেয়ে জনপ্রিয় এলাকা হল সেন্ট পিটার্স বেসিলিকা এবং ভার্টিকান মিউজিয়াম সো এগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে ক্ষুদ্র দেশগুলো সম্পর্কে কিছু তথ্য পৃথিবীর অনেকগুলা দেশ একই দিনে নয় মে পৃথিবীর অনেকগুলা দেশ একসাথে বিজয় দিবস উদযাপন করে এবং এই দেশগুলোর নাম হচ্ছে আঝার ভাইজান আর্মেনিয়া বেলারুশ বসনিয়া হাজেগোভিনা জর্জিয়া ইসরাইল কাজাকিস্তান কির্গিস্তান মলদোভা মঙ্গোলিয়া মানটি সার্বিয়া তাজাকিস্তান ইউক্রেন উজবেকিস্তান বুলগেরিয়া রোমানিয়া সো এইগুলো ছিল এমন কিছু দেশের নাম যেগুলোতে নয় মে বিজয় দিবস পালন করা হয় এই দেশগুলা সবগুলাই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল পরবর্তীতে যখন এগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় যেহেতু সোভিয়েত ইউনিয়নে নয় মে বিজয় দিবস হিসাবে পালন করা হতো তাই এই দেশগুলোতেও নয় মে বিজয় দিবস হিসাবে পালন করা হয় সো এই ছিল কিছু ডিটেলস সো চলুন এবার আমার ড্রয়িং সম্পর্কে কিছু বলা যাক এই ড্রয়িংটিতে আমি একটি মেয়ের ছবি এঁকেছি এখানে মেয়েটি বসে আছে এবং মেয়েটির হাতে একটি ফ্ল্যাগ এবং এর সামনে আমি একটা রিবারের মতো এঁকেছি তারপর এর উপরে একটি স্কাই স্কাইয়ের এখানে সূর্য এখানে সূর্য উদিত হচ্ছে এটি ভিক্টোরিকে চিহ্নিত করার জন্য যেহেতু আমাদের যখন স্বাধীনতা হয়েছিল তখন আমাদের আমাদের জীবনের জন্য আমাদের নতুন সম্ভাবনার ক্ষেত্রে একটি সূর্যোদয় হয়েছিল। আমাদের একটি নতুন দিনের সূচনা হয়েছিল সেই জিনিসটাকে প্রতীক হিসাবে আমি এখানে সান এই সূর্যটি গেছি আর আমাদের দেশের পতাকা যেটা আমরা অনেক যুদ্ধ করে পেয়েছি সেই পতাকাটি আমি এখানে ড্র করেছি এবং এখানে মেয়েটি আঁকার একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে মেয়েদের ভূমিকা অনেক ভাইটাল ছিল অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আমি মনে করি যে কোনো ক্ষেত্রে এই সমাজের বা ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে বা পারিবারিক উন্নতির ক্ষেত্রে বা একটি রাষ্ট্রের উন্নতি ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই মেয়েদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট আশা করি আপনাদের এই ড্রয়িংটি ভালো লেগেছে ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ড্রয়িংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার শেষে আপনাদের সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা